প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের মাঝে। আজকে আমি তোমাদের শেখাবো হচ্ছে পাই চিত্র। পরিসংখ্যানে যে পাই চিত্র আছে, এই পাই চিত্র সম্পর্কে আজকে আমি আলোচনা করব। এখন এই পাই চিত্র সম্পর্কে আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে পাই চিত্রটা কি এবং পাই চিত্র কাকে বলে। তো দেখো স্টুডেন্টস, আমি এখানে লিখেছি পাই চিত্র কাকে বলে। পরিসংখ্যানে ব্যবহৃত সকল উপাত্তের সমষ্টিকে একটি বৃত্ত কল্পনা করে প্রতিটি অংশকে নিজ অনুপাত অনুসারে বৃত্তের অংশ হিসেবে উপস্থাপন করলে যে লেখ চিত্র পাওয়া যায় তাকে পাই চিত্র বলে, একে বৃত্ত লেখ বলা হয়। তাহলে কি বলা হলো? পরিসংখ্যানে ব্যবহৃত সকল উপাত্তের সমষ্টিকে, পরিসংখ্যানে ব্যবহৃত যে সকল উপাত্ত ব্যবহৃত হয় তার সমষ্টিকে একটি বৃত্তের মাধ্যমে, একটি বৃত্তের মাধ্যমে তার নিজ অনুপাত অনুসারে, তার নিজ অনুপাত অনুসারে বৃত্তের অংশ হিসাবে উপস্থাপন করলে যে লেখচিত্র পাওয়া যায় তাকেই পাই চিত্র বলে। যেমন অঙ্ক ক্যালকুলেশনের মাধ্যমে যদি তোমার বিভিন্ন এই ডিগ্রি বের হয়, সেগুলোকে কি করতে হবে, এর মাধ্যমে স্থাপন করে উপস্থাপনা করতে হবে। এখন আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 360 ডিগ্রি। তাহলে আমরা এই সংখ্যাটা কি জানতে পারলাম? আমার সাথে সাথে সবাই পড়বে এবং সাথে সাথে এটি খাতায় নোট করে মুখস্থ করবে। পরিসংখ্যানে ব্যবহৃত সকল উপাত্তের সমষ্টিকে একটি বৃত্ত কল্পনা করে প্রতিটি অংশকে নিজ অনুপাত অনুসারে বৃত্তের অংশ হিসেবে উপস্থাপন করলে যে লেখ চিত্র পাওয়া যায় তাকেই পাই চিত্র বলা হয়। এখন এই পাই চিত্র নিয়ে আমরা কিছু অঙ্ক করব। অঙ্ক করার পরে তোমাদের আশা করি পাই চিত্র সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা চলে আসবে। দেখো, এখানে আমি কিছু উপাত্ত লিখেছি, এগুলো হচ্ছে, এটা হচ্ছে তোমাদের বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে খেলা হয়েছিল, এর 5 জন খেলোয়াড়ের রানের একটি পরিসংখ্যান। কত? 65, 50, 36, 48, 30, 10, মোট হচ্ছে 240। এই উপাত্তগুলো দিয়ে একটি কি করতে হবে? পাই চিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, এই উপাত্তগুলো দিয়ে একটি পাই চিত্র অঙ্কন করতে হবে। এখন আমি ফার্স্টেই বলেছিলাম যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই উপাত্ত অনুযায়ী 360 ডিগ্রির অংশ হিসেবে উপস্থাপন করে আমরা একটি পাই চিত্র পেতে পারি। তাহলে এখানে আমি অনুমান করে একটি বৃত্ত আঁকলাম। এটা তোমরা অবশ্যই জ্যামিতি বক্স দিয়ে কাটা কম্পাস, পেন্সিল কম্পাসের মাধ্যমে বৃত্তটি অঙ্কন করবে। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। এখন কি করতে হবে? দেখো, এখানে দেওয়া আছে 240 রান। তাহলে 240 রানের জন্য কোণ হবে কত? 240 রানের জন্য কোণ 360 ডিগ্রি। অতএব 1 রানের জন্য কোণ 360 ভাগ 240। তাহলে 1 রানের জন্য হচ্ছে 360 ভাগ 240। তাহলে প্রথমে কত রান আছে? এবার 66 রানের জন্য কোণ 360 গুণ 66 ভাগ 240। তাহলে এটা হয় হচ্ছে 99 ডিগ্রি। তাহলে 66 রানের জন্য কোণ কত হবে? 99 ডিগ্রি। এখানে কোণে পরিণত করতে হবে। কোণে পরিণত করার উদ্দেশ্য হচ্ছে বৃত্তে এই কোণটা স্থাপন করা। তার মানে আমি পাই চিত্রের সংজ্ঞাতেই বলা আছে, দেখো, সকল উপাত্তের সমষ্টিকে একটি বৃত্ত কল্পনা করে প্রতিটি অংশকে নিজ অনুপাত অনুসারে সাজাতে হবে। তাহলে এই প্রতিটা রানের ক্ষেত্রে এই সেম উপায়ে বিভিন্ন মানের জন্য এই ডিগ্রিটা বের করতে হবে। তাহলে এখানে 66 রানের জন্য 99 ডিগ্রি, সেম ভাবে 50 রানের জন্য। তাহলে 50 রানের জন্য কত হবে? 360 গুণ 50 ভাগ 240। এইভাবে প্রতিটা রানের মান বের করতে হবে।
কোণ কত হয়েছিল 99 ডিগ্রি আর এই 99 ডিগ্রিটা কিভাবে বের করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিয়েছি সেম উপায়ে তোমরা 8 ডিগ্রির কোণগুলা হচ্ছে বের করবে আমি পাই চিত্রটা কিভাবে অঙ্কন করতে হবে এটা তোমাদের শিখিয়ে দিব 66 রানের জন্য 99 ডিগ্রি 50 রানের জন্য 75 ডিগ্রি 36 রানের জন্য 54 ডিগ্রি 48 রানের জন্য 72 ডিগ্রি 30 রানের জন্য 45 ডিগ্রি 10 রানের জন্য 15 ডিগ্রি এখন এই মানগুলো বৃত্তে কিভাবে স্থাপন করতে হবে দেখো এটা কিন্তু আমাদের নির্দিষ্ট করে বলা নাই যে এই কোণগুলা কিভাবে বসাতে হবে বলেছে যে নিজ অনুপাত অনুসারে বিন্যাস করতে হবে নিজ অনুপাত অনুসারে তাহলে দেখো এখানে কত আছে 99 ডিগ্রি এটা কিসের জন্য 66 রানের জন্য তাহলে 66 যা রানের জন্য 99 ডিগ্রি কি এই কেন্দ্র হতে 99 ডিগ্রি উৎপন্ন করতে হবে তাহলে এটা একটা কি নিজ অনুপাত অনুসারে 99 ডিগ্রি দেখো সব থেকে বড় কোণটি কত হবে 99 ডিগ্রি তারপরে হচ্ছে 75 ডিগ্রি 75 ডিগ্রিটা 99 থেকে কি একটু ছোট হবে 75 ডিগ্রি এটা কিন্তু উদ্দেশ্য উল্লেখ করে বলা দেওয়া হয়নি যে কেন্দ্র থেকে আমার সিএম মাপে নিতে হবে ঠিক আছে এটা নিজ অনুপাত অনুসারে সাজাবা তুমি একটা নিজের মান নিয়ে একটা নির্দিষ্ট মান নিয়ে যে এখান থেকে কেন্দ্র থেকে 99 ডিগ্রি এখানে চাঁদাটা স্থাপন করে কতটুকু হয় আবার 75 ডিগ্রি তারপরে 75 এর থেকে ছোট একটু নিলাম সেটা হচ্ছে কত 54 ডিগ্রি এবার 48 রানের জন্য 72 ডিগ্রি তাহলে 72টা নিশ্চয়ই 75 এর থেকে একটু ছোট হবে তাহলে এটা নিলাম 75 ডিগ্রি তারপরে নিলাম হচ্ছে তোমার 45 ডিগ্রি তারপরে হচ্ছে 15 ডিগ্রি তাহলে 15 ডিগ্রিটা হবে সব থেকে ক্ষুদ্র তাহলে এর কিন্তু নির্দিষ্ট কোনো কি এক্সট্রা মান দেওয়া নেই এটা হচ্ছে তোমার চোখের আন্দাজে নিতে হবে মানটা ঠিক এইভাবে তোমরা হচ্ছে পাই চিত্রটা অঙ্কন করবে এবং এই মানগুলো স্থাপন করবে তাহলে প্রাপ্ত কোণগুলো 360 ডিগ্রির অংশ হিসাবে আঁকা হয়েছে তাহলে এই সবগুলোই কি 360 ডিগ্রির এক একটি অংশ তাই না 360 ডিগ্রির এক একটি অংশ তাহলে প্রতিটা অ্যাঙ্গেল তুমি ডান পাশ থেকেও আসতে পারো আবার বাম পাশ থেকেও যেতে পারো তাহলে পাই চিত্রটা আমরা বুঝতে পেরেছি আশা করি যে এর নির্দিষ্ট কি কোনো মান ডিরেক্টলি এভাবে দেওয়া প্রয়োজন নাই বা চাঁদা মেপে মেপে একটা নির্দিষ্ট মাপ দিয়ে কিন্তু অ্যাকুরেট মাপও ওটা হয়তো বা দরকার নাই তাহলে এটা কি হবে এইভাবে নিজের নিজ অনুপাত অনুসারে পাইচিত্রতে এই মানগুলো স্থাপন করতে হবে এগুলো সবগুলোই কি 360 ডিগ্রির একটি অংশ বৃত্তের ভিতরে একভাবে স্থাপন করলেই হবে তাহলে আশা করি তোমরা পাইচিত্র সম্পর্কে বুঝতে পেরেছো পাইচিত্র সম্পর্কিত যত সমস্যা থাকুক না কেন তোমরা আশা করি সলভ করতেই পারবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবে তোমরা সবাই আল্লাহ হাফেজ